আজ চৈত্র মাসের সংক্রান্তি, রাত পোহালেই নববর্ষ, অর্থাৎ নতুন বছর শুরু হচ্ছে। তবে চৈত্র মাসের শেষ দিনটিকে পালন করার ক্ষেত্রে বাঙালির বংশ পরম্পরায় ভিন্ন ভিন্ন রীতি রেওয়াজও রয়েছে। তারই একটি রেওয়াজ আজ দেখা গেল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির কুলপুরোহিত ঘোষ পরিবারের মধ্যে। তাদের বংশ পরম্পরায় চলে আসা রীতিনীতি মেনে ছাই উড়িয়ে অশুভ শক্তিকে দমন এবং ছাতু উড়িয়ে শুভ শক্তিকে আমন্ত্রণ জানাতে দেখা গেল। এদিন জলপাইগুড়িতে বৈকুণ্ঠপুর রাজবাড়ির সিংহ দুয়ারের সামনে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘোষাল পরিবারের পাঁচজন বংশ তাদের পুরাণ রীতি মেনে এইভাবেই চৈত্র সংক্রান্তি পালন করলেন। দুই পায়ের মাছ দিয়ে ছাই এবং ছাতু উড়িয়ে দিলেন তারা। রাজ পুরোহিতদের বংশধর পার্থপ্রতিম ঘোষাল জানালেন, বংশ পরম্পরায় কয়েক যুগ ধরে তারা এই নিয়ম পালন করে আসছে। অন্যদিকে ধীরাজ ঘোষালের মতে, বাংলা নতুন বছরের আগের দিন তারা 20 রকমের তিতা ও 20 রকমের বিভিন্ন শাক খেয়ে থাকে। এই রীতি তাদের বহু পুরনো বলে জানালেন। আমরা হলো হচ্ছে রাজেশ পুরোহিত, ঠিক আছে, বংশধর, এবং এখনও আমার কাকাতো ভাই পুজো করছে আর কি, শিব ঘোষাল, উনি রাজবাড়ির এই সম্পূর্ণ পুজোগুলোই মানে রাজবাড়ির সব পুজোই আর কি আমাদের বংশে দেখি। ঘটনা হলো হচ্ছে আমাদের বংশ পরম্পরায় প্রতি চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ বাংলাবর্ষের শেষে আমরা যত অশুভ শক্তি আগামী বছর আসছে সেই অশুভ শক্তিকে দমন করার জন্য আমরা ছাই দিই, এবং শুভ শক্তি আগমনকে আমরা আমন্ত্রণ জানাই যে শুভ শক্তি সামনে ছাতু দিয়ে।